আমি আর হরি পেলছি এনে হাত দিবে এইদরে গেছি দা ফ্রান্ত দিব ঠিক আছে না পানি বেশি নাই সময় যাবো না আর বীজ মাছ যায় না কেন পানি না থাকলে একটু আগে বাকি ছিল মানে যে জিওল আসা এরা তো জিওল এই সাইজের একা একটা আমি দেখলাম তো পড়তে তো কিনা পুষে না বুঝো না কিনা এনে তুমি পুরে গুলা মরে যাইগা পুষে না তাই মনে করো যখন এই হয়েছে আর যদি মোটর দিয়ে পানি দিয়ে মনে করি সব ছেড়ে দিব আর এই টেকনিক কয় জনের কাছে আছে দেখ আমি কেদাই না নেমে মাছ ধরতেছি হেসতাছি এটা কি কেউ পারবো কেদাই না নেমে টেকনিক না এনে নামলে পরে আমার মান্দা পর্যন্ত খেলে কেদাই হবো জেবরা সাচিলাম নি কমেট সাচিলাম নি বসার সময় যে কোয়ালিটি কমেট সাচিলাম
মাগুর খেয়াল আছে আর সাপ নামে তো এলে আর দুই বার আরো পানি কমলো রে টান আমি তো ডরে গেছি কে আমি আর হরি ফেলছি এনে আর দিবে রে ডরে গেছি তারপরে তো দিব এটা মালে এই মালে তো ব্যাগ মাছ খাইছে রে তেলে তাই তো মাছ পাই না কেরা খাইব ওই দেখি বাবা এই কারণে তো এটা লোক বাংলাদেশে নিষিদ্ধ এটা তো জব করে ফাল দেন না দেন কিনে ইয়ে হয়ে গেছে লাল হয়ে গেছে ওরে বেকশু দেখলাম এইটা ধরুন কেমবে শালি এটা কি বড় মনে হয় না ওটা সে অনেকে কয় মাছ নেই এই টাহি গোগে সেগা নাকি টাহি তো দিহি না টাহি যাই নাই আছে আছে টাহি রয়েছে এটুকু জায়গায় দেহ সাড়ে দিছে গো ওরে কচা মাল এতক্ষণ দেখানো শুনে ছোট মাছ দেখলাম গোটা এই তখন দেখি না খালে পানি কমছে
ছোট মাছ দেখছিলাম কটা, এখানে দেখলে মরা ধরা বাঘের বাচ্চা কত মিনিট কই ভিমেন মাছ, হেলিকপ্টার মাছ, ভিমেন মাছ বুঝলি? আমরা জেনে ইয়ে আনবা গেছিলাম না, অগনে যে ডিহ একদিন দিকে ওরা খালকে ভিমেন মাছ, আমি কই ভিমেন মাছ এটা বরকি পরে দিয়ে দিই সাকার এটা। হ্যাঁ রে রিঠে কয় অনেকে অনেকে বাঘার পিস কয় চাকমুকা কয় ইয়া লাই দেব। হ্যাঁ চাকমুকা ও রে, ঠিক আছে না মন্টি লাই পানি যায় না তো পাশা দেখান পাশা দেওয়া মানে ওই পাশা না এই যে এই নিচের সেট নিচের সেট ডর করে এটা দিকে দেখো সোলোরাই কাটা আর কাটা খালি কাটা বলতে খসখসা এই কাটাই বোধহয় এই জিডি দেখ কাটা ডাইরেক্ট কাটা ওই যে কাটা পুরো বডি উড়া গিয়ে কাটাই দেখ এ এ হ্যাঁ ওরে খারাপ তো কয় না তিলেন মাসি তো ওরে দেহ আরে এটা ফ্রিজে থেকে দেন যায় বুঝছো ফ্রিজে দিয়ে বরফ করবি এই বরফ আবার গলিয়া লোক তুই ছাড় দিবি দেখছ কতক্ষণ গেনা দিয়ে থেকে আবার সাথে।